আবার ঢুকবে লক্ষী ভাণ্ডার প্রকল্পের টাকা এই মুহূর্তে বড় আপডেট আপনাদের জন্য বাড়লো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসে বাইশ তারিখে নয় লাইভ দেখে নিন আপনারা ঘোষণা ডিসেম্বরে বাড়ানো হলো টাকা সবাই পেয়ে যাবেন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবেন অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করেন তাহলে আপনি সমস্তটা বুঝতে পারবেন কেন আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে সেটা আপনারা বুঝে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন তো কত তারিখ থেকে আপনারা টাকা পেতে চলেছেন নতুনরা এখনও পর্যন্ত কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাননি তো সেক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই অনেকে কিন্তু টাকা পাবেন না নতুন করে আবেদন করেছেন সেই বিষয়টা কিন্তু পরিষ্কার মেনশন করা হয়েছে তো অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে চলুন সমস্ত দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বোতাম প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার টাকা পেতে আবেদন করেছেন দোয়ারসোকার ক্যাম্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে পারবেন সেই মতো নয় লক্ষ পাঁচ হাজারের বেশি মহিলা আবেদন করেছেন এবারে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর এক ধাক্কায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও বাড়ানোর ঘোষণা কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যা আরও বেড়ে গিয়েছে নবান্ন সূত্রের খবর এখন পরিবারের একাধিক মহিলাকে প্রকল্পের আওতায় আনার ফলে মাসে টাকার পরিমাণ বেড়ে এগারোশো উনচল্লিশ হাজার কোটি টাকা থেকে হচ্ছে ষোলোশো উনচল্লিশ কোটি টাকা এই মাসে বরাদ্দ বাড়ানো হচ্ছে পাঁচশো কোটি টাকা তো আপনাদের জন্য পাঁচশো কোটি টাকা বাড়ানো হচ্ছে যেন প্রত্যেককেই টাকা দেওয়া যায় তো এখান থেকে দেখতে পেলেন আপনাদের যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা সেটা কিন্তু বাড়ানো হচ্ছে কারণ আপনাদের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা না বাড়ালে আপনাদের টাকা কি করে দেওয়া হবে বর্তমানে রাজ্যের এক কোটি আটানব্বই লক্ষ সাঁত্রিশ হাজার তেত্রিশ জন মহিলা প্রতি মাসে এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাচ্ছেন কিছুদিন আগে শেষ হওয়া দোয়ারশকার শিবিরে যত আবেদন জমা পড়েছে তা যাচার পর জানা যাচ্ছে নতুন করে এই সুবিধা পেতে চলেছেন তাদের নিয়ে এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা দাঁড়াবে দু কোটি সাত লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো একজন দেখতে পাচ্ছেন দু কোটি সাত লক্ষ কিন্তু পৌঁছে গেছে দু কোটি সাত লক্ষের বেশি এর আগে কিন্তু ছিল এক কোটি আটানব্বই লক্ষ সাঁত্রিশ হাজার তো এবার কিন্তু বরাদ্দ বাড়ানো হবে কারণ ভান্ডার প্রকল্পের টাকা না বাড়ালে আপনাদের এই যে সংখ্যাটা বেড়েছে সেক্ষেত্রে টাকা কি করে দেওয়া হবে ঠিক আছে তো এই কারণেই কিন্তু আপনাদের প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে যেন প্রত্যেকেই টাকা পেয়ে যান নতুন উপভোক্তারা যুক্ত হলে এই খরচ আরও প্রায় পাঁচশো কোটি বেড়ে যাবে তাই তফসিলি জাতি ও উপজাতির উপভোক্তারা প্রতি মাসে এক টাকা করে পান বাকিরা পান পাঁচশো টাকা সদ্য সংযোজিত সকল উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো যারা নতুন করে আবেদন করেছিলেন যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে আপনারটা ঠিক রয়েছে কি না আমি কিন্তু অনেক কয়েকটা ভিডিও দিয়েছি আপনারা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন যে আপনার যে আবেদন জমা পড়েছে সেই আবেদন খতিয়ে দেখার পর আপনারটা অ্যাকসেপ্ট করা হয়েছে না রিজেক্ট করা হয়েছে আপনি কিন্তু সরাসরি স্ট্যাটাস দেখেই বুঝে নিতে পারবেন তো কী করে বুঝবেন তা নিয়ে ভিডিও দেওয়া আছে আপনি চ্যানেলে ভিজিট করে দেখিয়ে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন পাঁচশো কোটি টাকা কিন্তু বরাদ্দ বাড়ানো হচ্ছে এই প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে নতুন করে লক্ষ্মীভাণ্ডার টাকা পেতে মহিলাৰা দোয়ারা সরকার ক্যাম্পে আবেদন করেছেন টাকা পাননি সে সকল নতুন মহিলারা কিস্তির টাকা পেয়ে যাবেন সকলের জন্য টাকা বরাদ্দ হলো নবানু সূত্রের খবর লক্ষ্মীরভাণ্ডার প্রাপকের সংখ্যা আরও ন লক্ষ বেশি বাড়তে চলেছে সেই জন্যই বরাদ্দ টাকা বাড়ানো হচ্ছে যেন সমস্ত মহিলা টাকা পেয়ে যান সকলকে কুড়ি তারিখের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে বলেই খবর তো দেখতে পাচ্ছেন কুড়ি তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো কুড়ি তারিখের মধ্যেই আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যাতে যাতে সমস্ত কিছু ঠিক রয়েছে ঠিক আছে চিন্তা করার প্রয়োজন নেই তো আপনারটা ঠিক রয়েছে কিনা আপনি কিন্তু অবশ্যই স্ট্যাটাস চেক করে নিন কারণ অনেকেই কিন্তু টাকা পাবে না জানানো হয়েছে এখনও অনেক মহিলা তাদের ব্যাংকের জন্য টাকা দেওয়ায় বড় সমস্যা হচ্ছে এই কারণে প্রচুর মহিলাদের টাকা দেওয়া যাচ্ছে না যে সকল মহিলাদের ব্যাংকে সমস্যা রয়েছে তাদের দ্রুত সমস্যার সমাধান করে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে তো এক্ষেত্রে কিন্তু আপনাদের যাদের যাদের সমস্যা রয়েছে অবশ্যই কিন্তু সমাধান করতে হবে আপনাদের দ্রুত এই সমস্যার সমাধান করে আপনাদেরও টাকা দিয়ে দেওয়া হবে তো এখান থেকে বুঝতে পারছেন আপনাদের জন্যই কিন্তু টাকার বরাদ্দ বাড়ানো হচ্ছে পাঁচশো কোটি টাকা যেন আপনারাও টাকা পেয়ে যান তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেট সঙ্গে জানতে পারে নতুন করে আবেদন করেছে তারা অপেক্ষায় রয়েছে কবে টাকা পাবে তো এখান থেকে বুঝতেই পারছেন তো যখনই আপনাদের ব্যাংকে টাকা চলে আসবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যখনই আরও কোনো নতুন আপডেট পেয়ে যাব